नमस्कार आज बांगलाय आपनाके स्वागत ई मुहूर्तेर अत्यंत गुरुत्वपूर्ण डेवलपमेंट आपनादेर दिए दी बागनाने गुलिबिद्ध बीजेपी नेता किंकर माझीर मृत्यु होयेछे ताके आना होयेछिल सेखानेई तार मृत्यु हय मृत्युर खबर एलाकाय पौंछते तीव्र उत्तेजना छड़िएछे आगुन जालिए पथ अवरोध बीजेपी कर्मी समर्थकदेर परिस्थिति नियंत्रणे आनते एलाकाय नामानो होयेछे র‍্যাফ अष्टमीर राते बाड़ीर सामनेई गुली करा हय स्थानीय बीजेपी नेताके प्रथमे उलुबेड़िया महकुमा हासपाताल सेखान थेके कलकातार एनआरএস हासपाताले भर्ती करानो हय ताके तृणमूलेर बिरुद्धे खुनेर अभियोगे सरब बीजेपी शिविर घटनार संगे दलेर कोनो जोग नेई पाल्टा दाबी तृणमूलेर अन्यदिके दलीय नेता खुनेर প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বাগনান বাঁধে ডাক দিয়েছে বিজেপি কি বলছেন এই বিষয়ে দিলীপ ঘোষ শোনাবো আপনাদের বাগনানে যে আমাদের কর্মীকে গুলি লেগেছিল তিনি আজকে দুপুরে মারা গেছেন সেই না আজকে আমরা ওখানে বাগনান বন্ধ দেখেছি কালকে তো বাংলা তার বিরুদ্ধে কার্যকর্তা কর্মী হত্যার বিরুদ্ধে বাগনান বন্ধ একদিনের 12 দিন 12 ঘন্টা এই মুহূর্তে এনআরএস এ কি পরিস্থিতি সেখানেই রয়েছে ওই নিহত বিজেপি নেতার দেহ এবং অন্যান্য বিজেপি নেতারা সেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমি সরাসরি ওর কাছে যাব বিক্রম এনআরএস এর কি সিচুয়েশন এখন পঞ্চান্ন বছর বয়সের কিঙ্কর মাঝি গত ২৪ ও ২৫ রাতে গুলিবিদ্ধ হন তারপর তাকে এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় এবং আজকে দুপুরে তিনি মারা যান তারপরেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা আমি তোমাকে দেখাবো যে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এবং নেতা তারা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং একদিকে যেরকম বাগনানে আগুন জ্বলছে অপরদিকে কিন্তু তার আজ এসে পড়েছে এনআরএস হাসপাতাল কারণ এই এনআরএস হাসপাতালেই দেহ রয়েছে কিঙ্কর মাঝির যদিও যেটা আমরা জানতে পাচ্ছি গানশট ইঞ্জুরি বুলেট ইঞ্জুরি অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন এমনটা কিন্তু যারা অটোপসি সার্জন তারা বলছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেই ব্যক্তি মারা গিয়েছেন যেই বিজেপি যে নেতা যে মারা গেছেন তিনি কিন্তু কোভিড পজিটিভ সরাসরি সায়ন্তন বসুর কাছে আসবো এবং জানার চেষ্টা করব যে এই গোটা ঘটনা ঘটলো আজকের মৃত্যু হলো আপনারা এখানে এনআরএস হাসপাতালে এসেছেন এবার আপনারা কী করবেন পরবর্তী কর্মসূচি কি আপনাদের না আমরা তো এসেছি খোঁজখবর করতে পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের কার্যকর্তা যারা এসেছেন তাদের সঙ্গে দেখা করতে আমাদেরকে জানানো হলো যে কোভিড পজিটিভ আছে তার জন্য বডি হ্যান্ডওভার হবে না আজব ব্যাপার যখন আক্রান্ত হলেন একদিন আইসিইউতে নেওয়া গেল না সেদিন কোভিড পজিটিভ ছিলেন না মৃত্যুর পরে জানানো হচ্ছে কোভিড পজিটিভ এটা আসলে দেহ না দেওয়ার কৌশল রাজ্য জুড়ে একটা চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে সেই চক্রান্তের অংশ হচ্ছে সেই চক্রান্তের পার্ট হচ্ছে এই ধরনের দেহ নিয়ে রাজনীতির কথা বলছেন দেহ নিয়ে মিছিল আমরা এর আগে দেখেছি এরকম অনেকবার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে অটোপসি সার্জনরা বলছে যে কোভিড পজিটিভ এই ক্ষেত্রে এবারে আপনারা কি করবেন তারপরে মানে আগামীকাল দেহ ডিসপোজ হবে যেরকম নিয়ম প্রশাসনের তরফ থেকে একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী দেহ কিন্তু ডিসপোজ করা হবে কর্পোরেশন ডিসপোজ করবে দেহ আপনারা কি করবেন দেখুন অটোপসি সার্জনরা জানায় না তো রিপোর্ট এসছে অটোপসি সার্জনরা বলেছেন বুলেট ইঞ্জুরি আছে বুলেটে মৃত্যু হয়েছে সঙ্গে কোভিড পজিটিভও বলেছে কোভিড পজিটিভটা সেদিন বলেননি কেন আজকে কি করলো দুদিনে কোভিড হয়ে গেল আসলে দেহ না বিক্রম রিপোর্ট পেতে তো এক দুদিন সময় লাগে কোভিডের দেহ নিয়ে তো তৃণমূল কংগ্রেস মিছিল করেছে আমরা দেখেছি যারা এমনি নরমাল ডেথ হয়েছে কোভিডের কারণে দেখো রিপোর্ট পেতে তো এক দুদিন সময় লাগে এবং আগামী কাল দেহ আপনারা পাবেন আগামী কাল কি হবে আজকে আমরা দেখছি আগুন জ্বলছে বাগনানে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা এনআরএস কথা বলছি কালকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে বাগনানে পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ দেহ দিক কালকে তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি করব না করব কিন্তু আমরা বলতে চাই কত রক্ত ঝরলে মুখ্যমন্ত্রীর চৈতন্যোদয় হবে সম্ভবত 123 জন মারা গেলেন এ তো আর চারজন পাঁচজন না যে সংখ্যা একদম কারেক্ট বলবো দু চারজন কম বেশি আছে খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা দেহ ডিসপোজের ক্ষেত্রে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা মেনে নেবেন দেখুন দেহ তো আমাদের দিতে হবে হাতে পরিবার পরিজনকে তো দিতে হবে তাদের যে ধরনের শেষকৃত্য করার যে ধরনের হাইকোর্টের ডিরেকশন আছে নির্দিষ্ট একদম নির্দিষ্ট ডিরেকশন তৃণমূল মেনেছে হাইকোর্টের ডিরেকশন হাইকোর্ট মানবেন হাইকোর্ট যদি তৃণমূল যদি না মানে আমরাও মানবো না তৃণমূল কংগ্রেসকে যে পথে পশ্চিমবঙ্গের মানুষকে পরিচালনা করতে চাইছে সেই পথ হিংসার পথ উনি কোন ঘটনার কথা বলছেন কোন তৃণমূল যদি হিংসা করে প্রোটোকল মানে নি তৃণমূল কংগ্রেস পথ ছাড়া কোনো রাস্তা তো সামনে থাকবে না তখন আপনি আপনি কোন কোন আপনি আমাদের সঙ্গে রয়েছেন পিউ পিউস চুরি থেকে জিজ্ঞাসা কোন কোভিড এই যে পরিস্থিতি আপনি যে কম্পারিজন আনছেন কোন কথা কোন প্রসঙ্গে বলছেন কোন এক্সাম্পলের কথা বলছেন যেরকম যেখানে এরকম আমি পানিয়াটির পৌরসভার চেয়ারম্যানের কথা বলছি
পানিয়াডি পৌরসভার চেয়ারম্যান তিনি বিজেপির হাতে আক্রান্ত হয়ে মারা যাননি, কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বা তার যে পানিয়াডি পৌরসভা তৃণমূলের নেতা, সেই তৃণমূলের নেতার দেহ নিয়ে সারা পানিয়াডি শহর ঘুরেছে তৃণমূল কংগ্রেস। আমরা ঘুরতে চাই না। আমি ধরে নিলাম যদি তাই হয় তারা যদি সেই জিনিস করে থাকে, আপনারা সেম জিনিস কেন করবেন? আমরা করতে চাইছি না, তোমরা বলছি না তো, আমরা বলছি আত্মীয় স্বজনকে শেষকৃত্য করার অনুমতি দেওয়া হোক, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার অনুমতি দেওয়া হোক। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্পোরেশনের তরফ থেকে বডি ডিসপোজ করা হবে, একদম স্পষ্ট জানাচ্ছে প্রশাসন। না, আপনার কাছে মনে হয় সঠিক তথ্য নেই। এখন পাঁচজন এলাউড আছে, তাদের পার্টির কাছে না, কিন্তু বডি হস্তান্তর হয় না, মানে কর্পোরেশন বাড়ির লোকে এলাউ করা হয় শেষকৃত্যে। পাঁচজনকে দিক আমাদের হাতে, পাঁচজন হস্তান্তর হয় না, পাঁচজনকে তো সেখানে থাকতে দেবে। বাড়ির লোককে, বাড়ির লোককে শুধুমাত্র এলাউ করা হয় শেষকৃত্যে থাকার জন্য, আর কিছু বডি হস্তান্তর হয় না। এরকম হস্তান্তর করার দরকার নেই, বডি বার করতে হবে, বডি বার করতে হবে, উলুবেড়িয়ায় বাগনানে বডি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সেখানে পৌঁছোক, আমাদের কার্যকর্তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। প্রণব মুখার্জি কোভিডে মারা গেছেন, সবাই শ্রদ্ধা নিবেদন করেছেন। তৃণমূলের তিনজন বিধায়ক কোভিডে মারা গেছেন, সবাই শ্রদ্ধা নিবেদন করেছেন। কর্পোরেশনের ডিকটেট সবসময় মানা হবে, আর কর্পোরেশন তো নেই এখন, দাঁড়িয়েছে। অপরদিকে আমি একবার দেখানোর চেষ্টা করবো যে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। প্রচুর পুলিশ বাহিনী এনআরএস হাসপাতালে মোতায়েন করা হয়েছে, যাতে কোন রকম কোন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না হয়। আপনারা জানি এই মুহূর্তে বাগনানে কিন্তু আগুন জ্বলছে, অত্যন্ত একটা বাজে পরিস্থিতি। আগামীকাল 12 ঘন্টার বন্ধ দেখেছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তন বাবুরা এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে, তাদের কিছু বক্তব্য রয়েছে। বিক্রম, মনীশ শুক্লার যে উদাহরণ সম্প্রতি আমরা দেখেছি, হসপিটাল থেকে দেহ নিয়ে রাজভবনে যাওয়ার যে উদ্যোগ, বোধহয় কোথাও সেখানেও সেখান থেকে শিক্ষা নিয়ে প্রশাসন অনেক বেশি তৎপর। এবং এই যে কোভিড হয়েছে মৃত কিঙ্কর মাঝির, সেটা আদতে একটা কৌশল, এর সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এটা আসলে একটা কৌশলগত অবস্থান রাজ্য প্রশাসনের বডি না দেওয়ার। এখন দেখার এই মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি কতটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে, আর প্রশাসনই বা কীভাবে তার মোকাবিলা করে।